সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক আজ 19 জুন 2023 রোজ সোমবার, আর এই সোমবারে আমরা রয়েছি সাতরা গরুরহাটে। হাটটি প্রতি সোমবার একদিন করে বসে। নওগাঁ জেলা, নিয়ামতপুর উপজেলা। দর্শক আপনারা দেখছেন গাভী বাছুর। এই হাটতে চেষ্টা করব বেশ কিছু গাভী বাছুরের তথ্য তুলে ধরার জন্য, যে কেমন দামে এই হাট থেকে গাভী বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দর্শক জানতে পারলাম যে এই গরুটি সেল হয়ে গেল। ১৪২,০০০ মনে হয় বাচ্চাটা হলো। এই যে দুধ মোটামুটি 7 থেকে 8 কেজি একবারে পাওয়া যাইতে পারে। বয়স কি ভাই এটার? জোয়া না? কত দিয়ে কিনলেন? কত দিয়ে? ১৪৫,০০০ সব মিলে। আচ্ছা, দুধ কতটুক বলছে? 8 কেজি একবারে। মাশাআল্লাহ, 8 কেজি 7 কেজি পাওয়া যাবে ভাই। দর্শক দেখা যাক আজকের হাট থেকে আরো কিছু গাভী বাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করি। হাই পার্সেন্টের একটি গাভী বাছুরটি নেওয়ার দরকার, কিন্তু দামের কারণে কালেকশন হয়তো করতে পারবো না, প্রচুর পরিমাণে দাম। অনলাইনে আমরা এগুলো গাভী বাছুর সর্বোচ্চ হয়তো 140-145 বেচতে পারি। তো দেখা যাক কেমন কি দাম চাই। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়ির গরু না ব্যবসার ভাই? ব্যবসার। গ্রাম থেকে কিনা? বয়স কি গরুটার? দুই দাদা। বাচ্চার বয়স? 1 থেকে 1.5 মাস। দুধ কতটুক হয় ভাই? 5 কেজির কথা বলছে। আটকানো নাই বাছুরা? বাছুর তো আজকে আটকানো, আচ্ছা কিনা সরাসরি হাটে নিয়ে আসছে না? আচ্ছা, কত দাম রাখছেন ভাই গাভী বাছুরটার? 1,70,000 চাচ্ছে না? কত পর্যন্ত দাম বলছে আজকের হাটে? 50 ভাঙতে বলছে। বিক্রি করবেন কত হইলে? কত হইলে বিক্রি করবেন? 65। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক 1,65,000 হলে বিক্রি করবে, আর 50 ভাঙ্গে দাম বলছে, দাম দর করে নিতে হবে এই আর কি। তো দেখা যাক আজকের হাটে আরও যে গাভী বাছুরগুলো রয়েছে, ধীরে ধীরে আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করি। যে পাশে আমরা হারুন ভাইকেও দেখতেছি, হারুন ভাই মনে হয় গাভী দেখতেছে। তো দর্শক আজকের হাটে কিন্তু গাভী বাছুরের আমদানি যে রয়েছে, দাম দর দর্শক চলতেছে। ভাই বয়স কি ভাই এটার? বয়স পুরে গেছে। কয় লিটার হবে ভাই দুধ? 5 লিটার। বেটা বাচ্চা? বেটা বাচ্চা 5 লিটার হবে দর্শক। বয়স 8 দাঁত। কত চাওয়া দাম ভাই? 1,42,000। কত চাচা কত বলছে দাম? কত বলছেন? কত চাচা? 1,07,000। ও 17,000। আচ্ছা 42 চাওয়া 17,000 দাম। কত লিবে লাস্টে? কত বলছে? 22-23। আচ্ছা গাভী ফ্রেমে কিন্তু বড় আছে স্যার, মাংসের ওজনেও যদি এখন ইয়া করা যায়। তো দেখি দর্শক আজকের হাটে কিন্তু ব্যাপক পরিমাণের ভিড় রয়েছে, আর ভিড়ের কারণে আমরা দেখব এই পাশে যাব, আরো কিছু গরু দেখানোর চেষ্টা করব। এইটা কিন্তু মেন হাট না, মেন হাট হলো উপরের দিকে, আর এটা হলো ধান খেতে খালি হওয়ার কারণে এই জায়গাটা ইয়া হয়েছে। হাটের পরিবেশটা এমন পর্যায়ে, এখানে কিন্তু গাভী গরু থাকতো, তা এখন দেখি সবগুলো গাভী।
দর্শক এখানে সবগুলোই গাবি তবে খালি গাবি আর কি এই সাইডে দেখা যাচ্ছে যেগুলো মূলত কুরবানির টার্গেটে মাংসের ওজনে ক্রয় বিক্রয় করা হবে আমরা ধীরে ধীরে আগে যাব অগ্রসর হব আপনার গাবি বাছুরের তথ্য দেওয়ার জন্য আসলে ভিড়ের কারণে জানি না কতটুক তথ্য দিতে পারবো আজকের হাট থেকে এই যে এই পাশে হলো গাবি বাছুর আর মাশাআল্লাহ এখানে খুব সুন্দর একটি গাবি বাছুর দেখে গেছিলাম গাবি বাছুরটা একটু দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভাই একটু সাইড দেন তো বাচ্চাটা দেখি মাশাআল্লাহ বাচ্চা কিন্তু একবারে হাই পারসেন খুব সুন্দর কোয়ালিটির গাবিটাও আলহামদুলিল্লাহ সুন্দর বয়স কি ভাই এটার বয়স গাবিটা হ্যাঁ ছয় দাঁত হ্যাঁ বাচ্চার বয়স কয় মাস দুই মাস বাইশ দিন কত দাম রাখছেন গাবি বাছুরে এক লাখ আশি হাজার দর্শক চাইতে চাই এক লক্ষ আশি হাজার কত দাম বলছে আজকের হাটে এক লাখ ষাট পঁয়ষট্টি মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক এক লক্ষ ষাট পঁয়ষট্টি বলছে তো হয়তো সত্তর হইলে বিক্রি করবে গাবি বাছুর কিন্তু পারফেক্ট একটি বাছুরের সাথে গাবি দেখি পাশে আরেকটি সুন্দর গাবি বাছুর দেখি ভাই একটু এই বাছুরটাও কিন্তু মাশাআল্লাহ শাহিওয়াল মানে পার্সেন্টেজ বাচ্চাটাতে একটু স্কিন ডিজিজের সমস্যা দেখা যাচ্ছে দেখি ভাই একটু সাইড দেন তো বেচা কিনা ওনারা ব্যস্ত কার কাকা এটা আপনার ভাই বয়স কি এটার বয়স নতুন জোয়া না কত দাম রাখছেন একশো ষাট হ্যাঁ কত দাম বলে কাস্টমার পঁয়ত্রিশ পর্যন্ত মাশাআল্লাহ দর্শক খুব সুন্দর একটি গাবি বাছুর এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত দাম পাইছেন আজকের এই হাট থেকে তো দেখা যাক আমরা আরও কিছু গাবি বাছুর দেখানোর চেষ্টা করব আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে ভিড়ের কারণে কতটুক গাবি বাছুর দেখানো সম্ভব দেখেন রয়েছে সাতরা হাটে আর এই হাটটি প্রতি সোমবারে একদিন করে বসে জমজমাট ঈদের বাজার চলতেছে বেচা কিনা ইনফরমেশন আমরা গরু দেখাবো না হাটের পরিবেশ আজকে দেখাবো বলেন বাচ্চা কই কাকা বাচ্চা বাচ্চা নেয় মাংসের জন্য বিক্রি হ্যাঁ আচ্ছা গাবি বাছুর এগুলো দেশি জাতের দেখা যাক ষাট বাচ্চা সহ এটা এটা কত দাম পঁয়ষট্টি চাচ্ছে না কত দাম বলছে দাম কত বলছে কাস্টমারে কেমন ষাট হাজার দর্শক পঁয়ষট্টি চাওয়া দাম আর ষাট হাজার দাম বলছে গাবি বাছুরের পরিবেশ এই পাশে একটি বড় গরু এটা কি প্রেগনেন্ট ভাই এটা গাবিন আছে নাকি কয় মাসের ছয় মাসের হ্যাঁ দেখি একটু এই পাশ থেকে দেখি হ্যাঁ কত বলছেন একশো দশ ছয় মাসের গাবিন বয়স কি ভাই ছয় দাঁত মাশাআল্লাহ বিশাল বড় এইটা আপনার গাবিন না থাকলে তো আরও বেশি দাম বিক্রি হইতো কিন্তু এখন গাবিন তো ছয় মাসে তিন মাস পালতে হবে হ্যাঁ ভাই কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এক লক্ষ পঁচিশ হাজার হলে বিক্রি করবেন তো আমরা দর্শক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে আসলে সুন্দর করে তথ্য দিতে পারলাম না কারণ দেখতেই পাচ্ছেন যে কি পরিবেশে ভিডিও করা হচ্ছে তো ঈদের বাজার একটু অনিশ হতেই পারে দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম